বাঁকুড়া জেলাকে দুটি ভাগে বিভক্ত করে বিষ্ণুপুরকে জেলা হিসেবে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই খুশিতেই বিষ্ণুপুরের ঐতিহ্যকে তুলে ধরে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করল বিষ্ণুপুর আর্ট বিকাশ কেন্দ্র। রবিবাসরীয় সকালে প্রায় শতাধিক ক্ষুদে চিত্রশিল্পীকে নিয়ে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে তোমার চোখে বিষ্ণুপুর জেলা। এই প্রোগ্রামে অংশগ্রহণকারী প্রত্যেক ক্ষুদে শিল্পী বিষ্ণুপুরের কোনো না কোনো ঐতিহ্যকে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলে। আর বিষ্ণুপুর জেলা হচ্ছে বলে তার সমর্থনে বিষ্ণুপুরে আমি আঁকতে এসেছি। আমি আজকে বিষ্ণুপুরের মদনমোহন মন্দির এঁকেছি, অতুলপুর থেকে এসেছি। তোমার চোখে বিষ্ণুপুর, আমাদের বিষ্ণুপুর আর্ট বিকাশ কেন্দ্র থেকে একটা যে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বিষ্ণুপুর যে জেলা হচ্ছে নতুনভাবে, তার জন্য সেই জন্য আমার মেয়েকেও সেই অঙ্কন প্রতিযোগিতায় নিয়ে এসেছি আমি। তা দিয়ে খুবই ভালো, এটা বিষ্ণুপুরের একটা আমাদের আলাদা জেলা হচ্ছে, আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা, যেমন মুকুটমণিপুরটা একটা দুনিয়া সবাই জেনে গেছে, কিন্তু ওর থেকেও বড়ো আমাদের এই বিষ্ণুপুরের ঐতিহ্য বা ট্যুরিস্টের দিক দিয়ে দেখতে গেলে বিষ্ণুপুরটা অনেক এগিয়ে, কিন্তু সেটাকে আমরা সঠিকভাবে ডেভেলপমেন্ট হচ্ছিলো না। আশা করি বিষ্ণুপুর জেলাটা এখন ভাগ হয়ে যাবে, এইটা অন্যত্র একটা মাত্রা পাবে, পুরো মানে আমাদের পশ্চিমবঙ্গ বলা ভুল বা ইন্ডিয়া বললেও ইন্টারন্যাশনাল লেভেলে একটা ভালো ট্যুরিস্টের জায়গা পাবো আমরা। অভিজাত পরিবেশে মনের মতন সুস্বাদু খাবারের সেরা ঠিকানা দা রয়্যাল রেস্তোরাঁ, রয়েছে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থাও। আপনার পছন্দের যে কোনো খাবার অর্ডার করুন নিমেষেই, কল করুন 9732212758 এই নম্বরে। দা রয়্যাল রেস্তোরাঁ, কোতুলপুর, বাঁকুড়া।